আজ থেকে 54 বছর আগে 1969 খ্রিস্টাব্দের 15ই আগস্ট স্থাপিত হয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, যার বর্তমান কার্যালয় বেঙ্গালুরুতে। এটি বিশ্বের 6টি সরকারি মহাকাশ সংস্থার মধ্যে অন্যতম একটি সংস্থা হিসেবে পরিগণিত হয়। খ্রিস্টানরা বেঁকে বসলে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো হতো কিনা সন্দেহ। আসুন শুনে নিই তাঁদের সেই আত্মত্যাগের কথা। ভারতবর্ষের স্বাধীনতার পরে 1950 সালে প্রতিষ্ঠা করা হয় পারমাণবিক শক্তি বিভাগ DAE, যার সচিব হিসেবে বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবাকে নিযুক্ত করা হয়। আর 1962 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বিক্রম সারাভাইয়ের অনুষ্ঠানে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ ইন কসপার, যেটি 1969 খ্রিস্টাব্দে পরিগণিত হয়েছিল ইসরো রূপে, যা ভারত তথা বিশ্বের গর্ব। এরপর প্রয়োজন হয়ে পড়ে ল্যান্ডিং প্যাডের, যেখান থেকে সমস্ত কিছু উৎক্ষেপণ করা হবে। খোঁজ শুরু করে দেওয়া হয় যথাযথ জায়গার। বিক্রম সারাভাই এবং কয়েকজন বিজ্ঞানী মিলে চিহ্নিত করেন কেরালার তৎকালীন ত্রিবান্দ্রম জেলার থুম্বাকে, যেটা পৃথিবীর ম্যাগনেট ইকুয়েটরের অত্যন্ত কাছাকাছি অবস্থিত এবং গবেষণার আদর্শ জায়গা। কিন্তু সমস্যা হল, উক্ত স্থানটিতে নির্মিত হয়েছে একটি গির্জা ও বিশপের বাড়ি, সঙ্গে কয়েক শতক ধরে বসবাস করে আসা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের একটি গ্রাম। 1954 সালে ধর্মযাজক ফ্রান্সিস জেভিয়ার নির্মিত এই চার্চটির নাম ম্যারি ম্যাকডোনেল চার্চ। তখন বিক্রম সারাভাই স্বর্ণাপন্ন হলেন বিশপ ডক্টর পিটার বার্নার্ড পেরেইয়ার। অনুরোধ রাখেন চার্চের জমিতে একটি মহাকাশ গবেষণা কেন্দ্র নির্মাণ করার। বিশপ পড়ে গেলেন ঘোর দোটানায়, একদিকে ধর্মীয় বিশ্বাস, অন্যদিকে বিজ্ঞানের অগ্রগতি। কি করবেন ঠিক করতে পারলেন না, তাকে পরদিন আসতে বলা হলো। বিজ্ঞানী ডক্টর কালামের ইগনাইটেড মাইন্ডস থেকে জানা যায়, বিশপ অন্যান্য খ্রিস্টান ধর্মগুরুদের একত্রিত করে রবিবার ধর্মসভায় বোঝানোর কাজ শুরু করেন। তিনি বলেন, ধর্ম হলো মানুষের কল্যাণের জন্য, মানুষের মনে সুখ শান্তি আনার জন্য, আর বিজ্ঞানের কাজ হলো মানব সমাজকে উন্নততর করে তোলা এবং মানব জীবনকে সমৃদ্ধ করা। অর্থাৎ ধর্ম ও বিজ্ঞান উভয়ের উদ্দেশ্য হলো শরীর ও মনে মানুষের সমৃদ্ধি ও উন্নতি। সুতরাং আমার সন্তানেরা, আমাদের ঈশ্বরের স্থানটিকে বিজ্ঞানের উন্নতির জন্য কি দিতে পারি? কিছুক্ষণ নীরবতার পরে সমগ্র গির্জায় আমিন তথা তথাস্তু শব্দটি ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগল। যথাসময়ে গ্রামের মানুষদের পুনর্বাসন দেওয়া হলো এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের ধর্মবিশ্বাসকে যথাযথ মর্যাদা দিয়ে চার্চের বিল্ডিংটি অক্ষত রেখে সেটাকে স্পেস মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হলো, যেটা কয়েক দশক পরেও অক্ষত অবস্থায় রয়েছে। ইসরোর প্রথম যে সফল উৎক্ষেপণ যে স্যাটেলাইটের মাধ্যমে হয়, সেটা হল নাম আর্যভট্ট, এটা 1975 সাল। তারপরে ইসরো নিজস্ব লঞ্চ ভেহিকেল আবিষ্কারের মাধ্যমে রোহিণী স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ সফল উৎক্ষেপণ করে। তারপরে আস্তে আস্তে বিভিন্ন পেলোড বিশিষ্ট লঞ্চ ভেহিকেল, যেমন PSLV, GSLV, LMV মার্ক III লঞ্চ ভেহিকেল আবিষ্কারের মাধ্যমে বিভিন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ করে দেশের সুরক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে দেশ তথা বিশ্বে একটা অগ্রণী ভূমিকা নিয়েছে। এবং ইসরোর যে সফলতা আমরা দেখতে পাই, তার মধ্যে চন্দ্রযান 1, যেটা বিশ্বের প্রথম প্রমাণ করে যে চাঁদের মাটিতেও জল আছে, মঙ্গলযান 1, যেটা MOM-1 আমরা বলি, সেই মঙ্গলযান পাঠিয়ে প্রথমবারের চেষ্টায় এবং কম খরচে মঙ্গলের চারিদিকে যে উপগ্রহ স্থাপন করে ইসরো একটা কৃতিত্ব অর্জন করেছে। তাছাড়া
চন্দ্রযান ওয়ানের সফলতার সাথে সাথে চন্দ্রযান টু চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান পাঠানোর যে ব্যবস্থা করা হয়েছিল সেটাতে অসফল হলেও চন্দ্রযান থ্রি মাধ্যমে প্রতিকূল আবহাওয়ায় দক্ষিণ মেরুতে চন্দ্রযান থ্রি নেমে নামানো যায়। এবং এই সফলতা একটা নতুন দিক খুলে দিয়েছে, যেটা অন্য গ্রহতে মহাকাশযান পাঠানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন শুক্রায়ন ওয়ান, মঙ্গলযান টু, হ্যাঁ, এগুলোর মাধ্যমে ইসরো এগিয়ে চলেছে। গির্জা থেকে গবেষণা কেন্দ্র হবার এই ঘটনার মধ্যে ধর্মীয় সম্প্রীতির একটি অতুলনীয় মেলবন্ধন খুঁজে পাওয়া যাবে, যে সম্প্রীতির বন্ধন শতকের পর শতক ধরে ভারতের মাটিতে বিরাজমান। একজন হিন্দু বিজ্ঞানী সদ্য স্বাধীন হয়ে ওঠা দেশে বিজ্ঞানের অগ্রগতির লক্ষ্যে একজন মুসলিম ধর্মাবলম্বী বিজ্ঞানীকে সঙ্গে নিয়ে এক খ্রিস্টান যাজকের দুয়ারে উপস্থিত হন। হিন্দু, ইসলাম, খ্রিস্টান ধর্মাবলম্বী তিন মহামানবের সাফল্যের চূড়ান্ত নিদর্শন হলো আমাদের গর্বের ইসরো। সমস্ত বিজ্ঞানীকে শতকোটি প্রণাম জানায়। জয় হিন্দ।